অনেকেই প্রশ্ন করেন, আপনি কি বাংলাদেশি? সত্য বলি, তাই সন্দেহ তার। তারা যে মিশ্রিত ফসল আজব চেতনার, তিনি মনে করেন তিনিই বাংলাদেশি, তারাই বাংলাদেশি, অন্য কেউ নয়। নাগরিকত্বের মোহর দিচ্ছে এখন চেতনার ঠিকাদার। হায় হায় ভাগ্য বিধাতা আমার। হ্যাঁ, আমার পাসপোর্ট সবুজ, নাগরিকত্বের সার্টিফিকেট আছে, অবশ্য আজও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাইনি, এই দোষটা আমার। খবর পেয়েছিলাম 90 সালের পর প্রতি নির্বাচনে আমার ভোটগুলি দেয়া হয়েছে ঠিকঠাক। ডাক কেড়িয়ে বলেছিল একবার কোনো এক ভুয়া ভোটার। জি হ্যাঁ, আমি জন্মসূত্রে বাংলাদেশি, কলমসূত্রে বাংলাদেশি, পতাকা সূত্রে বাংলাদেশি, মুক্তিযুদ্ধের সূত্রে বাংলাদেশি, মায়ের ভাষার সূত্রে বাংলাদেশি, মাটির ঋণে বাংলাদেশি, দুধের ঋণে বাংলাদেশি, প্রকৃতি জলবায়ু আকাশ বাতাস নিঃশ্বাসের ঋণে আমি বাংলাদেশি। হতে পারে দেশে আমার কোনো কর্ম নেই, হতে পারে আমি প্রবাসী, হতে পারে আমি লাঞ্ছিত নিগৃহীত দেশের বিমানবন্দরে পথে ঘাটে, হতে পারে প্রতারিত আমি ভালোবাসার অন্তরে ঘরে বাহিরে, অবাঞ্ছিত মাতৃভূমির আলো বাতাসে, সাহিত্য সংস্কৃতি গ্রামীণ কিংবা শহুরে রাজনীতিতে। দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, বাংলাদেশের গর্ভে জন্ম আমার, বাংলাদেশ আমার মাতৃভূমি, বাংলাদেশ আমার মা, যে মায়ের জঠরে যে বাবার ঔরসে সৃষ্টি আমার, তারও যে সন্তান এই বাংলাদেশের। ধর্ম আমার ইসলাম, আমি মুসলমান। ও দুঃখিত, আপনার কাছে প্রমাণ দিতে যাব কেন? আপনি কে? আপনার কাছে প্রমাণ দিতে দায়বদ্ধ নই, দায়বদ্ধতা শুধু আমার বিবেকের কাছে। ঠিক নাকি? ঠিক, ধন্যবাদ। পড়লাম কবিতা আমি কি বাংলাদেশি, এটি লিখেছি 18 জুন 2018 সালে সিঙ্গাপুর থেকে। শুভেচ্ছা রইল সবার জন্য, ভালো থাকবেন।